অন্তর্বর্তী সরকারের শাসনামলকে দাবি আদায়ের সুযোগ মনে করছে পাহাড়ের সংগঠনগুলো। উত্তেজনা তৈরি করে চাপে রাখার কৌশল। আদিবাসী হলে আইএলও কনভেনশন অনুসারে তাদের যে ভূমি অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকারটা দিতে হবে, সেটা মানে ইউএন সিগনেটরি দেশ হিসাবে স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে। হ্যাঁ, সেরকম সেরকম। বৃষ্টি আর ঢলে তিন জেলার প্লাবন পরিস্থিতির ভয়াল রূপ। ডুবেছে নতুন নতুন এলাকা, নেত্রকোনায় পানির নিচে রেল লাইন। অনেক মানুষ ডুবে গেছে, এমনকি গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা। আমার একটা 3 ফুট ছিল, 15 লাখ টাকা মাথা ছিল, সেগুলো নিয়ে গেছে। পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতি প্রায় 14,500 কোটি টাকা। ত্রাণ বিতরণে ছিল সমন্বয়হীনতা, তথ্য সিপিডির জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশ, বললেন উপদেষ্টা। রূপপুর পারমাণবিক প্রকল্পের ব্যয় পর্যালোচনা করে সংশোধনের পরামর্শ বিশেষজ্ঞদের। দুর্নীতি অনিয়মে জড়িতদের সাজা নিশ্চিতের তাগিদ। অচল অবস্থা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। রাজস্ব আয়ে ছন্দ পতন। বিগত সরকারের দুর্বল ব্যবস্থাপনায় তৈরি হয়েছে স্থবিরতা। ফাঁকি দূর করে সংগ্রহ বাড়ানোর পরামর্শ।